তোমার সবই রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে গো কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান যারা কবরু আবওয়াইহি আও আহাদুহুমা আমার নবী বলতেছেন উম্মত গো তুমি তোমার মা বাবা দুইজনের কবর অথবা তাদের দুইজনের যে কোনো একজনের কবর জিয়ারত করবা কখন কুল্লে কুল্লা জুমআতিন প্রত্যেক জুমার রাতে জুমার দিনে গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুন আমার উম্মতের যে কেউ জুমার দিনে অর্থাৎ জুমাবার অথবা বৃহস্পতিবার গত রাত্রে জুমাবার সামনে নিয়ে মাগরিবের নামাজের পরে অথবা জুমার দিনে যে ব্যক্তি মা বাবার দুইজনের অথবা দুইজনের তাদের যে কোনো একজনের কবরকে জিয়ারত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা জিনিস দান করবেন আলহামদুলিল্লাহ কয়টা জিনিস তাকে দুইটা জিনিস দান করবেন একটা হচ্ছে গুফিরা লাহু এক নাম্বার গুফিরা লাহু আল্লাহ তার জীবনে যত গুনাহ করেছেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মুছে দিয়ে মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ এবং ওয়া বারাতু ওয়া কুতিবা লাহু বারাআ আমার প্রিয় মাহবুব নবী বলতেছেন এক নম্বরে তোর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন দুই নম্বরে আল্লাহ তাআলা তার গজব দিয়ে সাতটা জাহান্নাম তৈরি করেছেন সেই জাহান্নামের শাস্তি থেকে তোমাকে মুক্ত রাখবে সুবহানাল্লাহ আর কি সাহেবাজি এদি জোরালি দি ফয়রালি খেলা করে দিয়ে হন না খোদার গজব আর কহর তৈরি জাহান্নামের আযাব তুন বাসিবাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং ভাই ওল বন্ধু ওল কেউ না থাকি বোন কবর যাইম বই যারার মা বাপ গিয়ে গই তিনের আমল হুয়ান তিনের আমল এক নম্বর নিজে ভালো হইজন দুই নম্বর মার বয়স্ক বাহুর বয়স্ক যারা আছে তারারে মার মতো করি বাহুর মতো করি ইজ্জত করন সম্মান করন হা দিয়ে তুফা দন নাস্তা পানি হাবন তিন নম্বর মাল্লা বাহুল্লাই দোয়া করন নিশালি সবর ব্যবস্থা করন যারা মরে গিয়ে অনুর নারাজ অবস্থাত মরিলেও কবর তাই অনুর মা বাপ অনুর রাজিব আল্লাহ অনুর রাজিব মা বাপ অসন্তুষ্ট আল্লাহ অনুর অসন্তুষ্ট আল্লাহ অসন্তুষ্ট মানে অনুর নামাজ রোজা দান সাওয়াব অনর ইত্যাদি ইত্যাদি যত আবাদত বন্ধে গেছেন কিছু আল্লাহ এক কেন নলইব আর এক কেন নলইব সুতরাং আর বেগুর তো মারা হরিও বাজি মার কদম তলে ফুতুর জান্নাত রসুলের হাদিস ইয়ান বুঝি আমল কর জিন্দেগি সুন্দর হইব ভালো হইব আল্লাহ তাআলা এই আলোচনার মাধ্যমে আরে অনরে প্রত্যেকেরে সুন্দর করি মা বাহুর খেদমত করি বাকি জীবন হারাইবার তৌফিক দান করুক আমিন তোমার সবই রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে যাবার বেলায় দেখবে চেয়ে গো আজরাইল বলবে আর দেরি নই চলো তাড়া করে কারো কথা শুনিবে না গো নিবে কলিজাটা চিড়ে কারো কথা শুনিবে না গো নামাজ পড়ো রোজা রাখো বলি তোমাদেরকে ফুলের বিছানা হবে গো ভাইজান অন্ধকার কবরে ফুলের বিছানা হবে গো আসুন কোরআন কোরআন পড়ি কোরআন ধরি কোরআন দিয়ে জীবন গড়ি আল্লাহ তৌফিক দান করুন আমিন আল্লাহ যে সমস্ত ভাই হলে কষ্ট করি এই মাহফিল আয়োজন করি।